বাংলাদেশে অনেক মানুষ ইয়া রাসূলুল্লাহ বলাকে ফালতু স্লোগান বলে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তা জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আর জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওরা যতই বলবে ফতোয়া, আমরা তত ইয়া রাসূলুল্লাহর সাগরে পাগল হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান যারা বলে আসলে মূলত ওরা হলো বেঈমান। সবাই জবাব দেয়, কিন্তু অনেক ছেলেরা তো আছে আমার জবাবের অপেক্ষাও করে হুজুর এই ব্যাপার কি বলে। একটা বলছিলাম, 20 দিন সময় দিয়ে আসছিলাম জবাব দেওয়ার জন্য, 17 দিন হয়ে গেছে, 3 দিন বাকি আছে, পান না পান নাই আপনারা। আমি ওনার বক্তব্য একটু বলতে চাই। উনি বললেন নারে তাকবীর আল্লাহু আকবার, একটা ছেলে হুট করে উঠলো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সে বলছে আপনি বন্ধ করো ফালতু স্লোগান দাও নি, কিছু বুঝো না সুজো না। তখন উনি একটা যুক্তি টানলেন, যুক্তি টানলেন কি, যদি বলো নারে তাকবীর বলেন আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কেন ইয়া রাসূলুল্লাহ বলো কেন, যদি ওখানে বলো নারে তাকবীর আল্লাহু আকবার, এখানে বলবো নারে রিসালাত রাসূলে আকবার। এটা হলো ওনার যুক্তি, ঠিক আছে? ওনার যুক্তি হলো যদি ওখানে বলে নারে তাকবীর আল্লাহু আকবার, তাহলে নারে রিসালাতও বলবা রাসূলে আকবার, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। হ্যাঁ, যদি ইয়া রাসূলুল্লাহ বলতে চাও তাহলে এখানে বলতে হবে নারে তাকবীর আল্লাহু আকবার না বইলা বলতে হবে, ওখানে যদি ইয়া রাসূলুল্লাহ বলো এখানে বলতে হবে নারে তাকবীর ইয়া আল্লাহ, তাহলে নারে তাকবীর ইয়া রাসূলুল্লাহ। আমি মানছি, লাইনে আসছে, লাইনে আমরা কায়দা করছি না বাবা, বাজান বাগদাদি কায়দা, কাওয়ায়দে বাগদাদি আগে লম্বা কায়দা ছিল, এখন বাটপার গুলো এখানে একটা ষড়যন্ত্র আছে কায়দার ভিতরে, আগে অনেক নামাজের নিয়ত ছিল ওই কায়দাটার ভিতরে, এই নুরানি কায়দার ভিতরে কিন্তু এই কত অনেক বছর ধরে, এখন দিচ্ছি কিনা আমি জানি না, অনেক বছর ধরে নামাজের কোনো নিয়ত নাই। নামাজের নিয়ত এটা উড্ডু করার মূল কারণ হইলো আগে আমরা কাওয়ায়দে বাগদাদি লম্বা লাল কায়দার মধ্যে আমরা নামাজের নিয়ত সব পেয়ে গেছি, সকল নামাজের নিয়ম কারণগুলো পেয়ে গেছি, সানা পেয়ে গেছি, বিভিন্ন দোয়া পেয়ে গেছি, দোয়া মাসুরা পেয়ে গেছি, কিন্তু এখন ওরা এটাকে খাটো করে ওই দোয়াগুলো তুলে দেওয়ার মূল কারণ হলো একটাই কারণ, ওরা ওদের কায়দার ভিতরে দোয়া না দেওয়ার কারণ একটাই, ওরা নামাজের নিয়ম কানুনের কথা বইলা বইলা মসজিদে। কারণ যদি কায়দার ভিতরে যদি নামাজের নিয়ম থাকে তো ছোটবেলা এগুলো শিখে ফেলবে, তাহলে তারা ওখানে তারা ঢুকতে পারবে না, এখন তারা ঢুকে আমরা নামাজ শিখাই, এই জন্য আমরা মসজিদে আসে 40 দিন থাকি। এটা একটা পলিসি, এই পলিসিটা আমি 11 বছর আগে ধরছিলাম, আমার পক্ষে কেউ আইসে না, এর লাগে মনে করলাম যে আমি একা আর কত বলবো, কিন্তু আমি একটা একটা থিম একটা চিন্তা করছি যে আসলে এখানে একটা ষড়যন্ত্র আছে। তো যাই হোক, আমি এখন দেখলাম উনি আমাদেরটা মেনে গেছে, আমি আজকে বলে যাই ঠিক আছে, যিনি বলছেন নারে তাকবীর আল্লাহু আকবার যদি বলি নারে রিসালাত ওখানে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, রাসূলে আকবার বলতে হবে, এখানে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি ওখানে নারায়ে রিসালাত ইয়া রাসূলে আকবার বলতে হবে, এখানে যদি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি তাহলে শুরুতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার না বলে ইয়া আল্লাহ বলতে হবে। ঠিক আছে, আজকে চট্টগ্রামে বললাম, তবে আমি আশা করব আপনি নিজেও সামনে ইয়া রাসূলুল্লাহ বলবেন, এখন আপনার উত্তর দিবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলবেন ইয়া আল্লাহ, নারায়ে তাকবীর ইয়া আল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এখনো কই আমরা ইয়া রাসূলুল্লাহ প্রশংসা করে আসি, আমরা আল্লাহর সব ভাবে রাখতে পারি, ইয়া আল্লাহ বলি আল্লাহু আকবার বলি, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ।